কবং বখাক্ত কবনে হাস্তে সেলাই সকাং বাচা জাক চি ত্রিপুরা হাস্তে আমরা কবই অঙ্গি মানক মন্ত্রী বক্রক মোদী নাই কলবং বাই সিমিন তাংসলো সালথং ত্রিপুরা বিজেপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব সাপোর্ট খালাইব মহারাজগঞ্জ হাতিও বানিয়া খালাই মতানি বখাক সংসার জাকমানী কাইসা পান্ডাও মানজাগ আবহাই শাখা মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা মন্ত্রী বক্রক মোদী ফনুকজাক লামা হিমৈন তাবক সামং খালাইব টঙ্গ হাস্তে বিজেপি হাফং রকব আশালো সিপিআইএম তে কংগ্রেস বদল কেবেঙ্গই কবংমান কক শাখা মন্ত্রী অগ্রা ত্রিপুরার অনেক জায়গায় অনেক প্রদেশ থেকে বড় বড় প্রদেশ থেকেও আমরা অনেক জায়গায় প্রথম স্থানে আমরা আছি এবং সেইভাবে আমরা কাজ করছি এবং সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে স্বচ্ছতার সাথে আমরা সরকার চালাচ্ছি। আজকে ডাবল ইঞ্জিনের সরকার এইভাবে চলছে। আমি যেখানে যাই সারা ত্রিপুরাতে আমার যে ক্যান্ডিডেট থেকে শুরু করে বা আমার নেতৃত্ব থেকে শুরু করে সবাই যেখানে যায় মানুষের আমরা দেখতে পাই একটা স্বতঃস্ফূর্ততা এবং মানুষের মধ্যে একটা রেসপন্স সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন তো কংগ্রেস সিপিএম কি আশায় যে বুক বাড়ছে আমার জানা নেই, কোথায় যাবে আমার জানা নেই। ওরা তো আগে আমরা দেখতাম নির্বাচন তো সন্ত্রাস, আমরা দেখতাম ইলেকশনের আগে সন্ত্রাস, ইলেকশনের মধ্যে সন্ত্রাস এবং নির্বাচন তো সন্ত্রাস। এখন ওনারা বলছেন যে এখানে নাকি এখন কোনো রকম গণতন্ত্র নেই। আমি ওনাদেরকে বলতে চাইছি আপনারা নিজেরাও দেখেছেন কি সুন্দর করে ওরা বেরোচ্ছে, যদিও লোকজন খুব বিশেষটা হয় না, আট দশটা জায়গার মধ্যে আট দশটা চেয়ারে বসে থাকে, কিন্তু ওদের তো বুঝতে পারছে। আমি জানি ওদের কি দুর্দশা হবে। এবং কংগ্রেস যখন বসে সিপিএমও বলছে একজন আরেকজনকে বলছে কি পাপ জানি করলাম এদের সাথে আজকে বসতে হবে। আমি একদম নিশ্চিত বিবেক বলে একটা কিছু আছে। আমি আবার বলবো আপনার বিবেকে বাধে না এদের সাথে একসাথে বসতে। আশালো কক নারংনানি থাঙ্গই বিজেপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব সাকা আশোক কুমার চাকরা অঙ্গই টংফানো তাবু ফানো কক চালাক সাবু মানিক বাবু সিপিআইএম তে কচাম মন্ত্রী অকরা মানিক সরকার ন কেবেঙ্গই দাল বিদাল কক রকব সাকা আশালো বিপ্লব কুমার দেব এতদিন নামেননি এখন নেমেছেন এসে মানুষকে বিভ্রান্ত মিথ্যা কথা বলছেন। পার্টিকে বলুন বিপ্লব দেবকে 10 বার গালি দিন, মানিক সাকে 50 বার গালি দিন, ত্রিপুরার মানুষকে গালি দেবেন না। ত্রিপুরার পার ক্যাপিটাল ইনকাম অনেক বেড়েছে, ডাবল হয়ে গেছে। ত্রিপুরার মানুষের ইনকাম বেড়েছে, তার ডেটা আছে, ডেটা হাতে তুলে নিন। আজকে যেটা আমি বলেছি যে যদি সন্তান বিক্রি করে ত্রিপুরার কোনো মানুষ এখন সন্তান বিক্রি করে ধান কিনেছে, চাউল কিনেছে, একটা উদাহরণ যদি আপনি এই মাসের মধ্যে বের করে দিতে পারেন তা আমি বলছি তো রাজনীতি ছেড়ে দেব, আর নাইলে আপনি কি করবেন বলেন? আপনাদের দম নেই, আপনারা মিথ্যা কথা বলে 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 মানুষকে বেবকুপ বানিয়েছেন। প্রায়শ্চিত্ত করুন আপনারা দুজনে গিয়ে, আর প্রায়শ্চিত্ত করে ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে মাপ চান গিয়ে যে আপনারা সারাটা জীবন এই পুরা শেষকালে 74 বছর বুড়া বয়সে আপনি মিথ্যা কথা বলেন। মানুষ তো শেষ বয়সে আমাদের মাসি গিয়েছে, শেষ বয়সে মানুষ আর পাপ করে না, মিথ্যা কথা কয় না। গোয়া কাশী বৃন্দাবন যা যাই পাপ করছে তা ধুইয়ায়, শেষ বয়সে মিথ্যা কথা বলে 74 বছর বয়সে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে। আমি বলছি তো 74 বছর বয়সে ডাহা মিথ্যা কথা বলছে। কংগ্রেস বদল নিয়ে মূসা ইয়াকুমু রেখা বরক শাক বাইতাং তাম খালাইবিতং আমনফানো শেলিয়া লুকরণে কাহামনে বাগৈ মূসা খালাইয়া ফিয়াবা শাক বাইথাংনি কাহামনে বাগৈ সিমেন অবদল সামং খালাইবিতং তাবুকবো ফিয়াবা বরকনে সাইটো মুংরক সামং গলাইলিয়া আশালো কগনারগনানি থাঙ্গৈ আবহানে শাখা প্রদেশ বিজেপি নে আচুক ফাং রাজীব ভট্টাচার্য তাদের রাজনৈতিক অবস্থান কি, তাদের গ্যারান্টি কে দেবে? তারা কোন সময় কংগ্রেস কংগ্রেসের কিছু সুবিধা হবে না, আবার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসও কিছু সুবিধা করতে পারেনি, আবার বিজেপি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিতেও কিছু সুবিধা হয়নি, আবার কংগ্রেস আর বর্তমানে সিপিএম এর সমর্থন নিয়ে এখানে লড়াই করছে। তাদের রাজনৈতিক অবস্থান কি, তাদের গ্যারান্টি কে নেবে? চার দিনের পর ওনারা যে বিজেপিতে আসবে না তার কি গ্যারান্টি রয়েছে? তাদের গ্যারান্টি কেউ নেই, তারা ত্রিপুরা রাজ্যের মানুষের গ্যারান্টি নিতে পারে না। আর গ্যারান্টি যদি নিতে পারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি নিতে পারে, আর গ্যারান্টি যদি নিতে পারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিতে পারে, গ্যারান্টি যদি নিতে পারে
বিপ্লব না নিতে পারে। আসনে পান্ডাও মানজাখা এমএলএ ভগবান দাস, বিজেপি সদর হাংকরনে আজোফাং অসীম ভট্টাচার্যিতে বানিয়া খালাইনে মথানে আসুকফাং স্বপন পাল। ব্যুরো রিপোর্ট, কক্ষরা।